এই ছাগলের বাচ্চা ছাগল। বলিউড বুঝোস, বলিউড কারে বলে? এটা কি বলিউডের প্রোডাকশন? বলিউডটা প্রোডাকশনের বাজেট কত ছবির? বলিউডের বাজেটের ছবি হয় প্রোডাকশন সর্বোচ্চ হাইস্ট একদম নির্ম হইল 100 কোটি টাকা। এবার দরদ সিনেমা নিয়ে বোমা ফাটালেন পরিচালক ইকবাল। তিনি বলেন, শাকিব খান বলিউডের নায়ক হয় তাহলে অনন্ত জলিল হলিউডের নায়ক। প্রিয় ভিউয়ার্স, এ সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। তিনি বলেন, যারা বাংলা সিনেমাকে বলিউডের সাথে তুলনা করেন তারা ছাগল। তিনি আরও বলেন, মাত্র ইন্ডিয়া দু একটা জায়গায় সিনেমা করলে যদি বলিউডের সিনেমা হয়ে যায় তাহলে অনন্ত জলিল হলিউডের সিনেমা করে থাকেন। আমি কি বলবো, অনন্ত জলিল হলিউডের হিরো? যারা মনে করেন 2-1 কোটি টাকা খরচ করলেই বলিউডের সিনেমা করা যায়, তারা হয়তো জানে না বলিউডের সিনেমার বাজেট কত থাকে। 100 কোটি টাকার উপরে হয়ে থাকে বলিউডের সিনেমার বাজেট। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রোডাকশন প্যান ইন্ডিয়া মুভির এরকম হ্যান্ডসাম হিরোর চাইতে আরও সুন্দর হ্যান্ডসাম হিরো বলিউডের সাইডে পড়ে রয়েছে। তারা বলিউডের পাত্তা পায় না, আর কোথাকার কে এসে বলিউডে কাঁপিয়ে ফেলবে, জায়গা করে নিবে, আসলেই এসব ছাগলের দল। প্রোডাকশন করতে হইলো, বলিউডে হিরো করতে হইলো, বহুত হ্যান্ডসাম হ্যান্ডসাম হিরো, বহুত সুন্দর সুন্দর হিরো বলিউডের সাইডে পড়ে রয়েছে, তারাই পাত্তা পায় না। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের প্যান ইন্ডিয়া মুভি নিয়ে ইকবালের এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।